যারা এসেছে তারা আসেন অনেক কিছু নিয়ে এসেছে ফলে আলোচনা এর উপর এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসে অচিন্ত সাহা বলছে মার্ক্সবাদ ও বেদান্ত দর্শন কোনটা সত্য কোনটা মিথ্যা কিছু উত্তর দিবেন এবারে দেখুন বেদান্ত দর্শন কোনো বাদ নয় মাথায় রাখুন বেদান্ত জীবনকে একটা ইলাবরেট ওয়েতে বেত অন্ত জানার অন্তিম বিন্দু যতদূর মানবতা জানতে পেরেছে তা যেখানে গিয়ে থেমে গিয়েছে যার পরে আর জানা যায় না উপনিষদ বলে যে যে জানবে তাকে কে জানবে জ্ঞাতাকে কে জানবে বিজ্ঞাতা নাম কে নাম আর বি জানিয়াত বিজ্ঞাতাকে কে জানবে এত অবধি চলে গেছে সব জানাকে নিয়ে ঠিক আছে তাই বেদান্তের যেখান থেকে শুরু হয় যে জিস্ট বা কোর ওইখানে কিন্তু এটা দর্শন মানে সেই দর্শন যেইখানে কোনো পার্সনই নেই দেখার মতো শুধু দেখা একটা জাস্ট সিইং ঘটছে বোঝাতে হয়তো একটু আমারও অসুবিধা হবে বেদান্ত দর্শন মানে আমি যেই ভাবনি কথা বলছি ওকে বেদান্ত নাম দেওয়া হয়েছে জীবনের কথা বলা হচ্ছে জীবনকে কে গাইড করবে জীবনকে কে জানবে জীবন সব কিছু হয়ে জানে জীবন আপনার চোখ হয়ে দেখে কান হয়ে শোনে ইত্যাদি 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 কিন্তু জীবনকে কে শুনবে জীবনকে কে দেখবে সে আমাদের ছোটোবেলায় ওই কথা ছিল না যে বিড়ালের গলায় ঘন্টাটা বাজবে কে যে বাঁধবে সে তো গেল সেরকম তো যে কোনো বাদ মার্ক্সবাদের কিছু লিমিটেশনস আছে কিছু ভালো দিক আছে কিন্তু ভারতীয় সমাজে এটা ডিজাস্টার কারণ ভারতের যে কালচারাল দিক ভারতের যে প্রথম থেকে গতিধারা তার সেই গতিধারার সাথে মার্ক্সবাদ বসে না তার যে সিদ্ধান্তগুলি সেগুলি কয়েকটি অবজারভেশনের উপর দাঁড়িয়ে আছে মাত্র ওই অবজারভেশন চলে সিদ্ধান্তগুলো ভায়োলেশান হয়ে যাবে সাম্যবাদের বিষয়ে যারা তারা যায় কথাটা বলেছে খুব ভালো কথা বলেছে কিন্তু তাই প্র্যাকটিক্যাল অনেক অর্থে বেদান্তই সব কথা বলেই না বেদান্ত জীবনকে যখন যেভাবে আছে সেভাবে শিকার তো বেদান্তের যে দৃষ্টিকোণ আর কোনো বাদ সে মার্কবাদ হোক দ্বৈতবাদ হোক কোর কথা যেটা বিশিষ্টার দ্বৈতবাদ হোক দ্বৈতার দ্বৈতবাদ হোক শুদ্ধার দ্বৈতবাদ হোক যা কিছু হোক সব কিছুর থেকে ঊর্ধ্বে ঊর্ধ্বে বা আমি বলছি না এটা বড়ো বাকিগুলো ছোটো এটা সম্পূর্ণ শিকার আপনি যাই বলবেন তাকে স্বীকার করে নেবে যেমন নদী সব কিছু সমাহিত করতে পারে নালা আপনার কোন রকমের ক্যানাল খোরা হয়েছে সেটা ড্রেনের জল কারখানার জল কিন্তু নদী সমুদ্রকে শিকার করতে পারে না বেদান্তের যে মূল কথা আমি মাথায় রাখুন আমি যখন বেদান্ত বলছি বেদান্তের বইটার কথা বলছি না আমি কয়েকটি ত্রিপুণ্ডধারী এবং মুন্ডিত মস্তক সন্ন্যাসী যাকে প্রমোট করছে সেই বইয়ের কথা বলছি না আমি জীবনের কথা বলছি জীবনের যে দর্শনটা সমুদ্রের মতো এতে সব সমাহিত হয়ে যায় কোনো অস্বীকার নেই বেদান্ত দর্শনের সাথে মার্কপাদের কিন্তু হ্যাঁ যেগুলো খামতি সব দর্শনের মধ্যেই আছে বেদান্ত দর্শনে খামতিকেও সমাহিত করে বলে ওকে ইটস মাইন এটা আমার খামতি আমার ভঙ্গিমা আকি কোনো দর্শন বলতে পারবে না খামতিও আমার ভঙ্গিমা এবং বিশিষ্টতা আমার ভঙ্গিমা সুগুণও আমার ভঙ্গিমা দুর্গুণ আমার ভঙ্গিমা এই আপনি না করবেন কি করে যেমন সব কিছুর জন্য জায়গা আছে কিন্তু আকাশের জন্য কত জায়গা আছে আকাশ তো বেদান্ত যেই কথাটা বলে সেটা আকাশের মতো সেই জন্য কোনো বাদ আপনারা যেভাবে বুঝছেন তা একদমই ঠিক জিনিস নয় বেদান্ত কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে নয় সব বাদ কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে অনেক কিছু মার্ক্সবাদের সময়ের সাথে আছে যেগুলি একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড বেদান্তের বেহান্তের কাছে কোনো প্রহিবিটেশান নেই একদম নেই সব হতে পারে সব সম্ভাবনা ময়কে সমাহিত করে বসে আছে সেই জন্য আমরা যেন কোথাও ওই যে এই বাদ বা দেবতাকে না মারা মানা বা ধন ধার্মিক আচার অনুষ্ঠান বেদান্তের দর্শনের মধ্যে যারা এগিয়েছে তারা কম করেছে আর মার্কসবাদ এর মধ্যেও এর কিছুটা আছে কোথাও যেন এক করতে চেষ্টা করি এবং উপরে উপরে কিছুটা মিলিয়েও যায় কিন্তু জানবেন হেভেন আর হেল পার্থক্য আছে তো পার্থক্য আছে মানে এই অর্থে নয় যে এটা বড় ওটা ছোট এটা ঠিক এটা ফুল পার্থক্য এই অর্থে এ সব কিছুকে নিয়ে নেবে যাই আসবে তাকে সমাহিত করে নেবে কোনো বাদ সব কিছুকে নিতে পারবে না সবাইকে হ্যাঁ বলতে পারবে না তো এই জায়গাতে একটা কোনটা সত্য কোনটা মিথ্যা দেখুন এটা কী বলা হবে এটা সত্য মিথ্যা ডেফিনেশিন আমাকে আলাদা ব্যক্তির জন্য তার যেটা উন্নতি হয় তার মধ্যে যেটা শান্তি প্রতিস্থাপিত হয় সেটা তার জন্য সত্য তো দেখতে হবে যে প্রত্যেক ব্যক্তির মধ্যে তার কোনটা চাই মার্কসবাদ সত্য দ্বৈতবাদ সত্য বা বেদান্ত সত্য এই কথাটা আমি খুব একটা উপযোগী মনে করি না কারণ হতে পারে কেউ হতে পারে কারণ দেখুন বেদান্তের কথা যখন বলছি বলতেই হবে হতে পারে আমাকে বলতেই হবে হতে পারে মার্ক্সবাদে কেউ একদম তার জীবনটা একদম মহানন্দে প্রফুল্লভাবে কাটিয়ে দিল হতে পারে সব সম্ভব কিন্তু এইটুকুনি আমার দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ আমার হ্যাঁ আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না মনে হয় যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কোনো রকমের রিজেকশান আর এক থাকবেই কি গ্রহণ করবো কি ত্যাগ করবো ততক্ষণ পর্যন্ত পূর্ণ শান্তি বা আনন্দ লাভ হয় না তো সেই অর্থে দেখতে হবে জীবনকে যে আপনার কোনটা চাই যদি আপনার কাজ হয় আপনার জন্য ওটা সত্য এগিয়ে পড়ুন